নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা দশ, শুরুতে নজর রাখবো বাংলার খবরের দিকে। আজ মহা অষ্টমী, সকাল থেকেই কুমারী পূজোর প্রস্তুতি চলছে। চিরাচরিত প্রথা মেনে অষ্টমীর পুজো, পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ঢল। সপ্তমীর রাতের মতোই অষ্টমীর রাতেও মণ্ডপে মণ্ডপে আছড়ে পড়বে মানুষের ঢল, কিন্তু আছে বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের ক্ষণে ক্ষণে মুখ ভার, কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবেদন জানিয়েও জেলের পূজোয় ঠাঁই নেই পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর সম্মান ও নিরাপত্তার খাতিরে অন্য বন্দীদের কাছ থেকে দূরেই রাখা হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে জেলের পূজোয় সামিল এসএসসি কাণ্ডে অন্য ধৃতরা। মহা অষ্টমীতে দেবী দুর্গার আরাধনা বেলুড় মঠে, রীতি মেনে পুজোর আয়োজন। কুমারী পুজোর আয়োজনে মহারাজরা, ভক্ত সমাগম বেলুড় মঠে। দুপুরে সন্ধি পুজো হয়। দুবছর পর এবার মঠে প্রবেশের জন্য ছিল অবারিত দ্বার। সকাল থেকেই ভক্ত সমাবেশে মুখর মঠ প্রাঙ্গণ। এবারে কুমারী রূপে পূজিতা পাঁচ বছরের আরাত্রিকা রায়, সে কোন্নগরের বাসিন্দা। হাওড়ার ওলা বিবি তলার পুজো এবছর পা দিল 75তম বছরে। এবারের থিম শিশু বিকাশের তরে শৈশব ফিরুক ঘরে ঘরে। শিশুদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে না দেওয়ার বার্তাই হল এই পুজোর থিমের অন্যতম লক্ষ্য। পড়াশোনার চাপে শিশুরা খেলাধুলো করার সুযোগ পায় না, ফলে তাদের বিকাশে সমস্যা হয়। অভিভাবকদের কাছে এই সচেতনতা পৌঁছে দেওয়ার জন্যই এই থিমকে বেছে নেওয়া হয়। তারাপীঠে সর্বদেবীর রূপে পূজিতা মা তারা, তাই কোনো দেবী দুর্গার কোনো মৃন্ময়ী মূর্তি পুজো হয় না তারাপীঠে। কুমারী পুজোর মাধ্যমে দেবী বন্দনায় মন্দিরের সেবায়তরা, অগণিত ভক্ত সমাবেশে তারাপীঠ চত্বর জমজমাট। পুজোর মরশুমে পুলিশের হাতে ধরা পড়ল দুই এটিএম চোর। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানা এলাকায়। ধৃতদের আজ দুর্গাপুর আদালতে তোলা হয়। পুজোকে রাজনীতির চেহারা দেওয়া অব্যাহত কলকাতায়। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার পূজোয় অসুরের মূর্তিতে মহাত্মা গান্ধীর আদল। আয়োজকরা বলছেন কাকতালীয় ঘটনা, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট, তাই উঠেছে সমালোচনার ঝড়। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে বিষ্ণুপুরের রাজবাড়িতে তোপধ্বনি হয়। বিষ্ণুপুরের মল্ল রাজাদের দেবী পূজোয় সামিল হন অগণিত ভক্ত। রাজবাড়ির প্রাচীন কামান ব্যবহৃত হয় তোপ ডাকতে। মহাষ্টমীতেও যখন আনন্দে মাতোয়ারা গোটা শহর, তখন চাকরির দাবিতে রাজপথে একদল মানুষ। আজও চলেছে তাঁদের আন্দোলন। গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের আন্দোলন পা দিল 568 দিনে। সময় একটা বিরতির সঙ্গে থাকুন। মহাষ্টমী রজনী, ভিড়ে ঠাসা শহর কলকাতা, জনজোয়ার প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু চোখে পড়ছে। এবং ইতিমধ্যেই বহু মানুষ তার ঠাকুর অনেক দেখে ফেলেছেন এবং অনেকেই কিন্তু এখনো পর্যন্ত প্যান্ডেল হপিং চালিয়ে যাচ্ছেন। আমরা সল্টলেক পূর্বাঞ্চলের ছবিটার দিকে নজর রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি দেবম সরকার সরাসরি রয়েছে। দেবম, অষ্টমীর এই সন্ধ্যেবেলা অর্থাৎ রাত হতে চললো বলা যেতে পারে, ঠিক কি দেখছো ছবিটা, কতটা ভিড় রয়েছে সেখানে? প্রথমেই তোমাকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং এই মুহূর্তে কলকাতা টিভির যারা দর্শকরা আছেন তাদেরকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন সল্টলেকে ঘুরতে ঘুরতে পূর্বাচলে এসেছি, এবং এখানে এসে আমরা যখন দেখলাম যে এখানকার যিনি স্থানীয় পৌরমাতা আছেন, তিনি আবাসনের বাসিন্দাদের নিয়ে এখানে কার্যত ঢাকের তালে তিনি কোমর দোলাচ্ছিলেন, এবং তারপরেই আমাদের লাইভ হওয়াতে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন, এবং এই মুহূর্তে তার সাথে কথা বলে নেব যে আপনাকে তো দেখলাম মানে ঢাকের তালে কোমর দুলছে, কিন্তু এই যে আপনাদের পুজো, কত বছরের পুজো এবং কি থিম, এবং এত আবাসিকদের নিয়ে একসাথে সময় কাটাচ্ছেন, কিরকম লাগছে?
এটা আমাদের 39 বছরের পুজো। এই পুজোতে আমাদের সমস্ত আবাসিকরা পার্টিসিপেট করেন, আর হচ্ছে আমাদের সবচাইতে বড় আবাসন এইটা, পূর্বাচল আবাসন এশিয়ার মধ্যে সবচাইতে বিগেস্ট আর কি। তা এখানে আমাদের এই পুজোটা 39তম। তা এই পুজোটা এবারে যে থিমটা করেছি, এইটা যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে মনের ভাবনাটা, কারণ তার আদর্শে আমরা আদর্শিত, তাই তার ভাবনাটাকে আমি কিছুটা প্রকাশ করেছি আর কি, চেষ্টা করেছি কিছুটা প্রকাশ করবার জন্য, যার জন্য আপনারা দেখছেন কৈলাস মায়ের মাথার উপরে রয়েছেন এবং ফ্লেক্সের উপরে এটা করেছি এবং মায়ের মূর্তিটা আমি ঠিক সেইভাবেই তৈরি করেছি। এত কর্মব্যস্ততা, তার ভেতরে এই যে পুজোর কটা দিন, এই যে আনন্দ করা আবাসনে সবাইকে নিয়ে, বাসিন্দাদের নিয়ে, এইটাতে কিরকম লাগে? ভীষণ আনন্দ লাগে, কারণ আবাসনের পুজোতে একটা আনন্দ আছে। আর সব আমাদের যত কটা ক্লাস্টার আছে, 18টা ক্লাস্টার, তারা প্রত্যেকেই আসেন এখানে দর্শন করতে। সর্বপ্রথম যখন পূর্বাচলের সমস্ত মানুষরা যখন একটু পরে এখানে আসেন, তখন একটাই পুজো হতো আমাদের, এই এই পুজোটা, পূর্বাচল সর্বজনী দুর্গোৎসবটা একটাই পুজো হতো। কিন্তু কমে কমে সবাই ক্লাস্টারে সবাই আনন্দ পূর্তি করতে চায়, তাদের কাছে সব ক্লাস্টারেই পুজো হচ্ছে এবং এই পুজোটাও কিন্তু প্রত্যেকে আনন্দ পার্টিসিপেট করে। নতুন বিয়ে হয়েছে, একটু 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 চলে, নতুন বিয়ে হয়েছে, এবছরই বিয়ে হয়েছে, এবং এবছরে কিরকম লাগছে শ্বশুর বাড়িতে এসে এই যে দুর্গাপুজো? হ্যাঁ, কিরকম লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। অন্য সময় মানে প্যান্ডেমিক হপিং কি হয়? বেশি না, খুব কম, কিন্তু এখানে বেশি সময়টা। হ্যাঁ, আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো দিদি, একটু যদি আসেন, যে অন্য সময় এত প্যান্ডেলে এত মানুষের ঢল, কিন্তু এখানে এসে আমরা দেখলাম যে একটা ঘরোয়া পরিবেশ, এই পরিবেশটা কতটা ভালো লাগে? খুবই ভালো লাগে, সারা বছর অপেক্ষা করে থাকা যে পুজো আসবে, সবাই মিলে একটা আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, তার মধ্যে মানে ইয়ার্কি ঠাট্টা করা, মায়ের সামনে বসে, খুবই ভালো লাগে। পুজোর কি দায়িত্ব থাকে আপনার? পুজোর দায়িত্ব যেমন পুজোর কাজ, প্রসাদ দেওয়া, ভোগের প্রসাদ দেওয়া, এইটাটা সেটা, এগুলোই টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো আমরা সবাই হাতে হাতে মিলে করি। বাড়িতে কি রান্না বান্না বন্ধ? হ্যাঁ, আমাদের পুরো বাড়িতে রান্না বান্না বন্ধ, এখানে শুধুই আনন্দ। আমি আমি আর কথা বলে এদের মুড নষ্ট করব না। আমরা দেখতে পাচ্ছি ঢাকি ভাইরা রেডি এবং এবং কাউন্সিলরও রেডি। আমরা যদি একটু সেই দৃশ্যটা দেখতে পারি। হ্যাঁ, একটু একটু বাজাও বাজাও বাজাও। সেখানে ঢাকের তালে নাচ চলছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেববাম সরকার। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মার্কসবাদী বুক স্টলে হামলা করার প্রতিবাদ এবং আটক করা হয়েছে নজনকে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ নজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা রীতিমতো তারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং আটক করা হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে।
নিন্দার সরব শিল্প ও সংস্কৃতি মহল। প্রতাপাদিত্য রোডে মার্কসীয় অনুষ্ঠানে হামলা, এর প্রতিবাদে রাসবিহারী সংযোগস্থলে জমায়েত করেন বামেরা। প্রতিবাদে রাসবিহারী সংযোগস্থলে জমায়েত বামেদের, সেখান থেকেই আটক করা হয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। কলকাতা জেলা সিপিএমের সেক্রেটারি কল্লোল মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো। কি বলবেন এই গোটা ঘটনায়, যে আজকে ঘটলো, কি বলবেন এই বিষয়ে, কি প্রতিক্রিয়া আপনার? গতকাল রাত থেকে একটা অদ্ভুত ঘটনা আমরা দেখেছি। আমাদের 116টা বইয়ের স্টল হয়েছে কলকাতায়, ছোট বড়। তা সেখানে বাকি কোথাও এরকম ঘটনা তো হয়নি, কিন্তু আমাদের স্টলের চারপাশে আমাদের পার্টির ব্যানার সাথে আমরা চোর ধরো জেল ভরো এটা দিয়েছি। তাতে মালা রায়ের অনুগামী 40-45 জন ছেলে এসে স্টলের উপর হামলা, ভাঙচুর, তারপরে পাশের খুঁটি সহ সেইটা উপরে পাশে ফেলে দেওয়া এই গাছওয়ারি কালকে দেখিয়েছে রাত্রি 8টার পর। আজকে আমরা তার বিরুদ্ধে প্রতাপাদিত্য রোড এবং রাসবিহারী রোডের সংযোগস্থলে আমরা প্রতিবাদ সভা করছিলাম। সেখানে একই কায়দায় এসে পুলিশের উপস্থিতিতে তারা আক্রমণ করে, বিকাশ ভট্টাচার্যকেও আক্রমণ করতে যায় এবং পুলিশ থামাবার প্রাথমিক চেষ্টা করে ঠিকই, কিন্তু পুলিশ তৃণমূলের শাসক দল তার দিকে ঝোল টেনে শেষ পর্যন্ত আমাদের বইয়ের স্টলের কমরেডদের ইনক্লুডিং আমাকে সহ, কমলেশ্বর মুখার্জিকে সহ, রানা গাঙ্গুলিকে সহ তারা গ্রেপ্তার করেছে। 10 জন কমরেডকে করেছিল, তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এখন লালবাজার থেকে। কিন্তু চোর ধরো জেল ভরো বললে অনেকের গায়ে লেগে যাচ্ছে, তারা নিজেদের হয় চোর মনে করছে, আর নয় এখন আমাদের স্লোগান দিতে হবে যে অলিগলি মে চোর হ্যায় তৃণমূল চোর হ্যায়। এই ঘটনা যদি আর ঘটে আমাদের ওই স্লোগানেই আবার। একেবারেই, অনেক ধন্যবাদ কল্লোল বাবু। কথা বলছিলাম কল্লোল মজুমদারের সঙ্গে এবং আমরা যে খবরের দিকে নজর রেখেছি, মার্কসীয় বুক স্টলে হামলা করার ঘটনায় আটক করা হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ 9 জনকে। সে তালিকায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও ছিলেন এবং নিন্দার সরব শিল্প ও সংস্কৃতি মহল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো। ঠিক কি ঘটেছিল এবং কি বলবেন এই ঘটনার প্রতিক্রিয়ায়? ঘটনাটা হয়েছে গতকালকে রাসবিহারী মোড়ে যে সিপিআইএম এর যে বুক স্টল ছিল, সেই বুক স্টলে একজন মধ্যবয়স্ক এবং একজন তরুণ মানুষ ছিলেন। তো সেখান থেকে বই কেনা বেচা হচ্ছিল যেরকম হয়, সেই সময় তৃণমূল আশ্রিত একদল মানে গুন্ডা আর কি দুষ্কৃতি তারা আক্রমণ করে এবং ওখানে ওই যে মধ্যবয়স ছেলেটি ছিল এবং যে ভদ্রলোক ছিলেন তাদের মাধ্যমে এবং বুক স্টলটা ভেঙে দেওয়া হয়। তো তার প্রতিবাদে আজকে একটা সভা ওখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেল 5টা থেকে, অনেক মানুষ জমায়েত হয়েছিল অনেক মানুষের। এবার আবার মানে একটা নতুন করে মানে অত্যাচার করার একটা পর্ব শুরু হয়, আবার একদল ছেলে আসে মানে সব ভাঙচুর করবে ইত্যাদি করবে বলে। সেই সময় পুলিশ মোটামুটি তাদের আটকে সরিয়ে দেয়, কিন্তু সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, আরো অনেকে ছিলেন যারা কল্লোল মজুমদার ছিলেন, তারা যখন এ করতে আসেন মানে তাদের উপর যখন চড়াও হয় এবং বলে যে বিকাশ ভট্টাচার্যকে মারবে, তখন আমরা স্বাভাবিকভাবেই আটকাতে যাই, সামনে ছিলাম এবং যারা সামনে ছিল তাদের ওরা গ্রেপ্তার, পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের বক্তব্য ছিল হচ্ছে এখানে জমায়েত করা যাবে না, এটাই হচ্ছে পুলিশের মূল বক্তব্য। কিন্তু এই যে বড় সড়ো একটা আগ্রাসন চলছে তৃণমূল আশ্রিত এই যারা দুষ্কৃতি তাদের দ্বারা, সেইটার দিকে কারোর কিন্তু কোনো নজর নেই বা সেটা কেন হচ্ছে, কিভাবে আটকানো হবে এর কোনো সদুত্তর নেই। একেবারেই, ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তাদেরকে আটক করা হয়েছিল তবে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। কমলেশ্বর মুখোপাধ্যায় সহ 9 জনকে আটক করা হয় মার্কসবাদী বুক স্টলে হামলার প্রতিবাদে রাসবিহারী সংযোগস্থলে চলে
প্রতিবাদ সভা এবং সেখান থেকে আটক করা হয় কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ নজনকে। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। প্রবাস্য দুর্গাপূজার আনন্দে মাতোয়ারা বাঙালিরা। 49 বছরে পা দিল নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার পুজো। প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে কলকাতা থেকে। পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন নিউ ইয়র্কে। খাওয়া দাওয়ার পাশাপাশি আছে কেনাকাটার আনন্দ। আর্থিক সংকট চলছে লেবাননে। পরিস্থিতি এতটাই খারাপ যে চলতি বছরের জন্য ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির। পড়ুয়ারা জানে না ফের কবে খুলবে স্কুলের দরজা, কবে তারা ফিরবে স্কুলে। তালিবান রাজ্যের বিরুদ্ধে আফগানিস্তানের পথে সোচ্চার মহিলারা। তালিবানদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হেরাত শহরে মিছিল মহিলাদের। দাবি মেয়েদের শিক্ষার অধিকার। আফগানিস্তানই একমাত্র দেশ তালিবান শাসনে যেখানে মেয়েদের পড়াশোনা মানা, তাই তালিবানি ফতোয়াকে উপেক্ষা করেই পথে মেয়েরা। স্বাধীন জীবনের দাবিতে এরানো সোচ্চার মহিলারা। অধিকার আদায় করে নিয়ে শুধু দিনের বেলায় নয়, রাতেও পথে নেমে আন্দোলনে মহিলারা। ফলে গত 15 দিন ধরে কার্যত জেগে আছে ইরানের বিভিন্ন শহর। এই প্রতিবাদ আন্দোলনে মিলছে বিপুল সাড়া। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পর্যায়ে ভোটে জয়ী লুলা ডি সিলভা তার পেছনে ফেলে দিয়েছেন বোলসোনারোকে। লুলা পেয়েছেন 47.9% ভোট, বোলসোনারো পেয়েছেন 43.4% ভোট। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে ভোট হবে 30 অক্টোবর। একটানা 8 মাস ধরে ইউক্রেনে অব্যাহত রুশ আগ্রাসন। এর মধ্যে ইউক্রেন মাটিতে শান্তির দাবিতে মিছিলে নামলেন বেলগ্রেডের জনগণ। এদিন রুশ সেনাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখান তারা। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে পুতিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান তারা। অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নাইজেরিয়া। বিপদসীমার ওপর দিয়ে বয়েছে একাধিক নদী। খাবারের সংকট দেখা দিয়েছে বহু এলাকায়। যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধার কাজ। জরুরি দরকার ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7।